বিশেষ সতর্কীকরণ, 18 বছর না হলে ভিডিওটি দেখবেন না। ভিডিওটি দেখার সময় হেডফোন ব্যবহার করুন। তো চলুন ভিডিওটি শুরু করি। কোন মহিলাদের গোপনাঙ্গ সবসময় টাইট থাকে? উত্তরটি তোমাদের জানা থাকলে বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। উত্তরটি হবে, যে মহিলাদের উরু বা থাই মোটা এবং নিতম্ব বড় হয় সেই মহিলাদের গোপনাঙ্গ সবসময় টাইট লাগে মাংস বেশি থাকার কারণে। কোন ব্যক্তি মিথ্যা কথা বলে তাজমহলকে 3 বার বিক্রি করে দিয়েছিল? উত্তরটি কমেন্টে জানাও। উত্তরটি হবে, বিহারে নটবরলাল নামের এক ব্যক্তি। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। বৌদিয়ার কুমারী মেয়েদের মধ্যে কারা খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যায়? উত্তরটা হলো, বৌদিয়ার কুমারী মেয়েদের মধ্যে কুমারী মেয়েরা খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যায়, কারণ বৌদিদের এসব করে করে অভ্যাস আছে। কিন্তু কুমারী মেয়েরা প্রথম স্বাদ পাওয়ার জন্য পাগল থাকে আর সে কারণে খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যায়। মহিলাদের কোন অঙ্গ চুষলে গুপ্তাঙ্গ জল বেরিয়ে ভিজে যায়? উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি কমেন্ট করো। উত্তরটা হলো, মহিলাদের নিপলস দুটোকে চুষলে তারা থাকতে পারে না, খুব দ্রুত পানি বেরিয়ে আসে। কোন ধরনের মহিলারা উড়ো উলঙ্গ হয়ে সহবাস করতে বেশি পছন্দ করে? উত্তরটা হলো, সাধারণত কম বয়সী মহিলারা উড়ো উলঙ্গ হয়ে সহবাস করতে বেশি পছন্দ করে, কিন্তু যদি সঠিকভাবে মহিলাদের উত্তেজিত করা যায় তাহলে সব মহিলারাই নিজে থেকে উড়ো পোশাক খুলে দিতে বলবে। মেয়েদের সহবাসের জন্য কীভাবে রাজি করাবেন? উত্তর জানা থাকলে কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি কমেন্ট করো। উত্তরটি হলো, প্রথমে বেশি সময় ধরে রোমান্টিক কথাবার্তা বলুন, তারপর ধীরে ধীরে গায়ে হাত দিন, রাজি হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে।